Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি ফাতেমা জান্নাত, সিনিয়র প্রভাষক, সৃষ্টি কলেজ টাঙ্গাইল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারো জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম বিলাসী গল্পের কবি পরিচিতি, মানে লেখক পরিচিতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমরা এই মানে গল্পটি মূল কেন্দ্রবিন্দুতে চলে যাব। আজকে আমরা পড়ব বিলাসী গল্পটির মূল বিষয়বস্তু। তো গত ক্লাসে তোমাদের বলেছিলাম বিলাসী গল্পটা দুই মানব মানবিক, মানে দুই বিপরীত ধর্মী মানব মানবিক একটা জাতিগত প্রথা বিভেদের একটা প্রেমের চিত্র। সেটা কি করে এই জাতি ধর্ম ভেদাভেদের ঊর্ধ্বে প্রেমের মহিমায় উদ্ভাসিত হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমি তোমাদের মূল বইটি আলোচনা করছি। তোমরা যে যেখানে আছো এক্ষুনি তোমরা মূল বইটি হাতে নাও এবং খাতা কলম হাতের কাছে রাখো, প্রয়োজন অনুযায়ী নোট করবে, এবং তোমরা যে যে অংশ বুঝতে না পারবে সেগুলো মার্কিং করে রাখবে, আমাকে পরবর্তীতে জানাবে, আমি তোমাদের সেই জায়গাগুলো বুঝিয়ে দেব। তো তোমরা সবাই বইটি হাতে নাও। তোমাদের সকলের হাতে, আমি জানি তোমাদের সকলের কাছে এই বইটি আছে, এই বইটি আমি পড়াব। যেহেতু এটা গদ্য, আর গদ্য তো কবিতার মতো একটা মুখস্থ নিয়ে পুরোটা বলা যায় না, আমাদের এই গল্পটা অনেক বড়। তো আমি যে লাইনগুলো বলবো তোমরা আশা করি আমার সঙ্গে থেকে শুনবে। তো আর কথা নয়, শুরু করছি। পাকার দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়। আমি একা নই, 10-12 জন। যাহাদেরই বাটি পল্লী গ্রামে তাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলে যথেষ্ট হইবে যে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল, ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাটা, মানে 1 হাঁটু পরিমাণ কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়, মানে একবার স্কুলে যাওয়া আবার বাড়ি ফেরত, এইভাবে যাতায়াত করিতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি? তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এখানে আসলে তৎকালীন সমাজ ব্যবস্থা, গ্রামের ছেলে মেয়েদের নিজ গ্রামে স্কুল না থাকার দরুন দুই তিন গ্রাম পরবর্তী দূরবর্তী গ্রামে গিয়ে লেখাপড়া করার যে অসুবিধাগুলো, এই লাইনটার মধ্যে সেটা ব্যক্ত করিয়াছে লেখক। তো আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। এখানে ব্যঙ্গ চলে অনেক কথাই বলেছে। তোমরা জানো আমাদের সনাতন ধর্মে সরস্বতী বিদ্যার দেবী, তিনি সাধারণত কেউ পরিশ্রম করলে তাকে আশীর্বাদ দেন, কিন্তু এখানে ওরা এত কষ্ট করে, মানে আমাদের লেখক এবং তার সহপাঠীরা, তারা কি করে অন্য গ্রামে বিতর্জন করতে যান, তাদের লাভের চেয়ে, মানে তাদের মূল লাভ যে 2 ক্রোশ পথ তারা হাঁটিয়া যায়, 1 ক্রোশ = 2 মাইল, আর তাহলে তারা প্রতিদিন হেঁটে যায় 4 মাইল, 2 ক্রোশ যেহেতু হেঁটে যায় তাহলে যাতায়াতে তাদের লাগে প্রতিদিন এই 2 2 4 ক্রোশ, তার মানে 8 মাইলেরও বেশি। এরপরে দেখো, তারপরে এই কৃত বিদ্যা শিশুদল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার চালায় অন্যত্র হয়ে যায়, তাহাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। এখানে আমাদের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটু ব্যাঙ্গার দিয়ে বলেছে, এত কষ্ট এত পরিশ্রমের ফলে পরবর্তী জীবনে কেউ কেউ এই শিশুরা যখন স্বাবলম্বী হয়, বড় হয়, যখন তারা নিজেরা তাদের বিদ্যার জলে গ্রামে সেটেল হোক কিংবা তারা তাদের জীবিকার তাগিদে অন্য কোথাও চলে যায়, তাদের সেই কষ্টের ফল একদিন না একদিন মানে আমরা দেখতেই পাব। কিন্তু যদিও কথাটি তিনি ব্যাঙ্গার্থে বলেছেন, কারণ এত পরিশ্রম করার পর সেই দরিদ্র গ্রামের ছেলে মেয়েরা অনেকে পড়াশোনায় বাদ দিয়ে দেয়। কেউ কেউ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা
তাহাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে যাবা নাই তেমন সুখ ভদ্রলোকিবার গ্রামে। ভদ্রলোকিবার কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন? তারা বাস করিতে থাকিলে তো পল্লীরা তো দুর্দশা হইত না। এখানে লেখক আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রতি আলোকপাত করেছে। দেখো আমাদের দেশে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার যারা কষ্ট করে মায়ের মা বাবার কষ্টে অর্জিত পয়সা তারা দিয়ে তারা লেখাপড়া করে গ্রামের পর গ্রাম গিয়ে কিংবা স্কুল কলেজ, পরবর্তীতে দেখা যায় তারা তাদের নিজ গ্রাম নিজ জেলা এগুলোর জন্য কাজ না করে তারা বড় বড় ডিগ্রি অর্জনের জন্য কিংবা নিজেদের সুযোগ সুবিধার জন্য তারা অন্যত্র গিয়ে নিজেকে মানে পাড়ি জমা নিজে সেখানে সেটে নয়। এই বিষয়টার প্রতি একটু কটাক্ষ বা ব্যঙ্গ করেছেন এই জায়গাটা, যে নিজ জেলায় নিজ গ্রামে কেউ যদি বড় হয়ে তার উন্নয়ন ঘটাইত তাহলে আমাদের পল্লী গ্রামের এত দুর্দশা হতে পারত না। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলা সে তা, কিন্তু এই চার ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলে পুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার সংখ্যা নাই। তার মানে গ্রামে একটা খুব একটা জ্বর আছে যে তোকে সহজে ছাড়ে না, সেই ম্যালেরিয়ার ওসিলাই হোক কিংবা যে কোনো অসুখের কারণে হোক, খাবার দাবার অভাবের কারণে হোক, অনেকেই গ্রাম ছেড়ে সুযোগ সুবিধার জন্য জীবিকার তাগিদে শহরে চলে যান। এই বিষয়টার প্রতি আমাদের লেখক আলোকপাত করেছে। তারপর একদিন ছেলে পুলের পড়াও শেষ হয়ে বটে, কিন্তু তখন শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরে আসা চলে না। তার মানে কেউ যদি একবার জীবিকার তাগিদে কিংবা ছেলে মেয়েদের লেখাপড়ার ওসিলায় শহরে যায় তারা কেউ যার নিজ গ্রামে ফেরত আসে না, আর তারা আসে না বলে যে গ্রামে কোনো উন্নয়ন হয় না, এই বিষয়টাকে আমাদের লেখক এখানে হাইলাইট করেছেন। কিন্তু থাক এ সকল বাজে কথা, স্কুলে যাই দুই ক্রোশের মধ্যে এমন আরো দুই তিনখানা গ্রাম পার হতে হয়। কয়েকটা গ্রামের কথা বললাম শিক্ষার্থীরা, দুই তিনটা গ্রাম, লেখক যে স্কুলে পড়ে তার নিজ গ্রাম থেকে আরো দুই তিনটা গ্রাম পার হয়ে যেতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বইটি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার কাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার বর্তমান রোমবার গাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কার কান আছে ঝুপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেতি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এইসব খবর লইতে এই সময় যা। কিন্তু আসলে যা বিদ্যা, কামসকাটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খুনের মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুসরতি মেলে না। তার মানে লেখক এখানে আবারও বলেছে যে এই যে চার ক্রোশ পথ পাড়ি দিয়ে আমাদের লেখক সহ তার সহপাঠীরা দুই তিন গ্রাম পরে গ্রামের অন্য একটা গ্রামের স্কুলে যায়, তারা যাওয়ার পথে আশেপাশের গ্রামে যাওয়ার পথে তারা কার বাগানে আম পেকেছে, কার বাগানে আনারসে রং ধরেছে, কার বাড়িতে বইচি ফল এক ধরনের কাঁটাযুক্ত টক জাতীয় এক ধরনের ফল সেটা ধরেছে, কার বাড়িতে কলার কাঁদি লম্বার কাঁদি সেটা ধরেছে, এগুলো দেখতে দেখতে এগুলো আনারস আম কাঁঠাল এগুলো দেখতে দেখতে খোঁজ নিতে নিতে তাদের যাতায়াতে মনোযোগের বারোয়ানা চলে যায়। তো শিক্ষক যদি তাদের কখনো জিজ্ঞাসা করে যে কামচাটকার রাজধানী কোথায় কিংবা সেখানে সেই খনিতে কি সোনা ফল সোনা থাকে না রূপা কিংবা সাইবেরিয়ার মানে খনিতে কি থাকে, এগুলো তারা বলতে পারে না। তার মানে তারা মূল কাজ থেকে তাদের মনোযোগের বারোয়ানা অন্যদিকে অতিবাহিত হয়। এখানে তোমাদের একটা জ্ঞানমূলক আসতে পারে, একটু খেয়াল করে দেখো যে তারা কয়টা গ্রাম পার হয়ে যায়, তারা কি কি ফলের অন্যের বাড়ির বাগানের কি মানে তাদের যে ছেলেবেলাটা দুরন্তপনাটা, কার বাড়ির বাগানে কি কি দেখতে দিতে চায় সেই ফলগুলোর নাম, এছাড়া তাদের মূল লেখাপড়া যেটা ভাগ করে যায়। আমি এখানে দুটো নাম বলেছি, এক কামসকাটকা এটা কোন জায়গার মানে এটা কোন দেশের অন্তর্গত, রাশিয়ার অন্তর্গত এই জেলাটা, এটা আসলে কোন জায়গায় অবস্থিত সেটা আমাদের একটা প্রশ্ন আসতে পারে, কিংবা আমরা একটু আগে বললাম সাইবেরিয়ার কথা, এই সাইবেরিয়া দেশটাতে কি খনি পাওয়া যায় সোনা না রূপা, এটা আমরা জানি এশিয়ার উত্তর রাশিয়ার অন্তর্ভুক্ত এশিয়া উত্তর অঞ্চলের একটা বিস্তীর্ণ জায়গা, সেখানে কি ফলে সেটার একটা প্রশ্ন। তার মানে তারা মূল পড়ার বাইরে চলে যায়, এগুলো আমরা আয়ত্তে রাখবো, এগুলো সব আমাদের শব্দার্থে ব্যাখ্যা করা আছে, আমরাও পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো যেগুলো ইম্পর্টেন্ট দাগ দিয়ে রাখার মতো। পরবর্তী
আপা চলে যাচ্ছেন এখন কাজে এক্সামিনের সময় এদের কি জিজ্ঞাসা করিলে বলি পার শেয়ার বন্দর আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখিয়া দিয়ে আসি তবে লক্ষা এবং ৪৮-৪৪ কোঠা পার হইয়া দেখি ও সকল বিষয়ে ধারণা প্রায় একরকমই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিস্কিসু ছাড়িয়ে দেওয়ার কর্তব্য। তার মানে আমাদের লেখক লেখকের বন্ধু বান্ধব সহপাঠীরা ওই দারিদ্রপনা দুরন্তপনার মাঝখান দিয়ে তাদের যে মনোযোগের বারবানা যাতায়াতেই চলে যায়, তারা যে মূল পড়ার আয়ত্ত অনুধাবন করতে পারে না, সেই ব্যর্থতার গ্লানিটাকে তারা ওই শিক্ষককে ঠেঙানো ফেলের উপর দিয়ে চালিয়ে দিতে যায়। তাদের রেজাল্টটা খারাপ তারা মেনে নিতে পারে না, তার সঙ্গে তাদের মনোযোগের বারবানায় সেখানে অতিবাহিত হয়ে যায়। আমাদের গ্রামের একটি ছেলে মাঝে মাঝে স্কুলের পথে তার সাথে দেখা হতো, তার নাম ছিল মৃত্যুঞ্জয়। হ্যাঁ শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা আজকের গল্পের মূল চরিত্রে চলে এসেছি, আমাদের গল্পটার নাম বিলাসী এবং যে নামটা আমরা এইমাত্র বললাম মৃত্যুঞ্জয়, এই হচ্ছে আমাদের এই গল্পের মূল নায়ক চরিত্র মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে বয়সে অনেক বড়, থার্ড ক্লাসে পড়িত। তোমরা সবাই নামের সাথে সাথে থার্ড ক্লাসটাও ডাক দিবে, কারণ তৎকালীন সময়ে উল্টো দিক থেকে ক্লাস গণনা করা হতো। ক্লাস দশম শ্রেণীকে বলা হতো প্রথম ক্লাস, নবম শ্রেণীকে বলা হতো দ্বিতীয় ক্লাস, আর আমাদের লেখক তখন থার্ড ক্লাসে পড়িত। তার মানে তোমরা অনুমান করতে পারছো সেটা ছিল অষ্টম শ্রেণী। কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেউই জানিতাম না, সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার এই থার্ড ক্লাসটি চিরদিন দেখে আসিয়াছি। তার মানে আমাদের গল্পের লেখক রূপে যে কথক পুরো ঘটনাটা বর্ণনা করিয়াছে সেই বলতেছে যে আমাদের লেখককে থার্ড ক্লাসে তারা ছেলেবেলা থেকে দেখে আসছে, সিনিয়র এবং জুনিয়ররা, সে যে আসলে বড় ক্লাসে ছিল এটা তারা জানে না। তো আমরা এখানে ক্লাসটা তাকে দিতে বলেছি মনে করে রাখবে। তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনি, সেকেন্ড ক্লাসে উঠিবার খবর কখনো পাই নাই। তার মানে আমাদের কথক তার প্রতিবেশী এবং ওই সময় বন্ধু বান্ধবরা এইভাবেই উল্লেখ করেছে, বয়স একটু বড় হলেও আমাদের লেখক অষ্টম শ্রেণীতে মানে তৎকালীন থার্ড ক্লাসে পড়ে এটাই তার সহপাঠীরা তার জুনিয়র সিনিয়র দেখে আসতেছে। তো তিনি কবে এই ক্লাসে উঠেছেন আর এই ক্লাস থেকে প্রমোশন পেয়ে উপরের ক্লাসে উঠলো কিনা কিংবা তার নিচের ক্লাসে কবে পড়েছিল এটা তাদের কারোই জানা নেই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কি হয়েছিল না, খুবই দরকারি একটা বিষয় আমাদের গল্পের নায়ক, তার কে ছিল কে ছিল না এটা জানাটা খুব জরুরি। শুধু ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম বাগানের আম কাঁঠালের বাগান, তার মধ্যে প্রকাণ্ড একটা পুরো বাড়ি, মানে সেই পুরোনো আমলের যে বাড়িগুলো ধ্বংসাবশেষ টাইপের যে বাড়িগুলো সেই বাড়িটা ছিল তার, আর ছিল একটা মস্ত বড় আমের বাগান। তো এই জিনিসটা সবাই খেয়াল করবে যে এটা আমি বললাম কি বাড়ির কথা বলেছি, পুরো বাড়ি সেটা একটু খেয়াল করো। তারপরে দেখো বললাম আর ছিল তারা জ্ঞাতি খুড়ো, একই জাতের সম্পর্কে দু সম্পর্কে যে চাচা তাকে বলে, মানে একই জাতির মধ্যে একটু দূরে সম্পর্ক যে চাচা ছিল তার, এই ছিল তার আত্মীয়, মা বাবা কেউ ছিল না। খুড়ার কাজ ছিল ভাই বোন নানাভি দুর নাম রটান, সে গাঁজা খায় সে গুলি খায় এমনই আরো কত কি। তার মানে এই ভাতিজার নামে নানান দুর নাম রটানটা ছিল তার দু সম্পর্কে খুড়ো একমাত্র কাজ, কারণ তার তিন কুলে কেউ ছিল না, শুধু ছিল প্রকাণ্ড একটা আম বাগান, আর এটা আত্মসাৎ করাই ছিল তার খুড়ো মশাইয়ের উদ্দেশ্য। তো যে কারণে সে গাঁজা খায় নেশা করে আফিমের গুলি বানিয়ে মানে বড়ি বানিয়ে খায় এগুলো নানান অপবাদ দিয়ে তার চরিত্রের উপর কালিমালি করতে চেয়েছিলেন তিনি। তো আরো তিনি বলে বেড়াতো তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, এখানে তার বলতে আমি কাকে বুঝিয়েছি শিক্ষার্থীরা, হ্যাঁ তার খুড়ো মশাই। তার আরেকটা কাজ বলিয়া বেড়ানো কাজ ছিল সেটা হচ্ছে এই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করিয়া দখল করিবার অপেক্ষা মাত্র। তার মানে তার ভাই বোন নামে এতগুলো নিন্দে করার একটাই উদ্দেশ্য, তার ভাইকে সমাজের কাছে সমাজের মানবজনের কাছে ছোট করা হেয় করা, আর সে এক একাই বলে বেড়াতো এই আম বাগানের অর্ধেকটা তার।
কারণ তারানো অপুয়া তরুণারও টালে আর তার এই ভাইপো কিছু হয়ে গেলে সে পুরো ষোল আনা আমবাগানের মালিক হয়ে জায়গাটা দখল করতে পারবে। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয় উপরের আদালতের হুকুমে, কিন্তু সে কথা পরে ভাববে। হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে একটু কিন্তু আমরা একটু পরবর্তী গল্পে শেষে কি হতে পারে তার একটা হিংস পেয়ে গেলাম, যে আসলে ষড়যন্ত্র করে আমাদের লেখকের মানে গল্পের যে কথক তিনি বলে দিলেন যে এই গল্পের আমাদের নায়কের যে খুড়ো মানে খুড়ো তিনি যে পরবর্তীতে প্রতিহিংসা পরায়ণ হয়ে আত্মসাত করে আমাদের গল্পের নায়কের সবকিছু নিজে ভোগ করবেন তারই একটা ইঙ্গিত। মৃত্যুঞ্জয় নিজে রাঁধিয়া খাইত এবং আমের দিনে এই আম বাগানটা জমা দিয়ে তাহা সারা বছরের খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত। তার মানে তোমরা জানো আমাদের দেশে আমরা অনেক সময় বাগান পুকুর এগুলো লিজ দিই, তো এত বড় বাগানের মালিক তিন কুলে তার কেউ নাই, তিনি এই আম বাগানটা বন্ধক মানে জমা দিয়ে লিজ দিয়ে যে টাকাটা পেত সেটা দিয়ে তার সারা বছরের মানে খরচটা চলে যেত। যেদিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি ছেঁড়া খোড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে, তাহাকে কখনো কাহার সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া কথা কইতাম আমরা। কেন দুইটা শব্দ দেখলা তোমরা, কি দেখলে তোমরা? উপযাচক যাচিয়া, তার মানে গ্রামের ছেলেপেলেরা যারা আমাদের কথকের লেখকের সহপাঠী সেটা জুনিয়র এবং সিনিয়র, এরা নিজেরাই উপযাচক হয়ে আমাদের কথকের লেখকের সঙ্গে কথা বলতে আসত। তো এখানে বলা হয়েছে তিনি নিজে থেকে কখনো একবার এই কথা বলতে যাইতেন না, এটা তার স্বভাবের মধ্যে পড়ত না। তাহার প্রধান কারণ ছিল এই, দোকানের খাবার কিনে খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আমাদের গল্পের নায়ক এতটাই উদার মানসিকতা ছিল, কারণ বিপদাপদ হলে তিনি ঝাঁপিয়ে পড়তেন। উনি দেখতে বাহ্যিকভাবে যাই হোক না কেন, যত কম কথা বলার মানুষই হোক, তিনি ছিলেন খুবই পরোপকারী, যে কারণে গ্রামের সুবিধাবাদী মানুষগুলো তার কাছে সাহায্য সহযোগিতার জন্যই আগবাড়িয়ে কথা বলতেন। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা দায় করিয়া লইত তাহা বলিতে পারি না। তার মানে শুধু তার সহপাঠী ছোট বা বড় ছেলে পেলেরাই না, গ্রামের ছেলেদের অভিভাবকরা অনেক সময় কৌশলে তার উদারতা তার সরলতা তার পরোপকারী সুযোগ নিয়ে তার কাছ থেকে অর্থ কিংবা সুযোগ সুবিধা আদায় করে নিত। কিন্তু ঋণ করার কথা তো দূরের কথা, ছেলে যে তাহার সহিত একটা কথা কইয়াছে এ কথাও কোনো ভদ্র সমাজে কবুল করিতে চাইত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। আশা করবো শিক্ষার্থীরা তোমরা এই লাইনটা দাঁড়িয়ে দিবে, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। আসলে মৃত্যুঞ্জয়ের কাছে সুযোগ সুবিধা গ্রামের সহপাঠীরা গ্রামের লোকজন গ্রামের সহপাঠীদের পিতা মাতারা নিত, কিন্তু কখনো তার কাছ থেকে উপকার নেয় এটা তারা কখনো স্বীকার করত না। এই কারণে এখানে লেখক সুনাম কথাটা আসলে দুর্নাম অর্থে ব্যাকার্থে এখানে সুনাম কথাটা ব্যবহার করেছে। এটা আমরা পরবর্তীতে অনুধাবন প্রশ্নে পাবো, দায় দিতে বললাম এই কারণে। কেউ চায় না তার সঙ্গে কারো সম্পর্ক আছে, খুড়ো মশাইয়ের সঙ্গে তাল মিলিয়ে সবাই তাকে এক ঘরে করে রাখা, তার সঙ্গে দূরত্ব নিয়ে চলা, এটাই ছিল এই গল্পের মুরব্বীদের একটা মানে দেখানোর মতো ভূমিকা। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নেয়, একদিন শোনা গেল সে মরমর, আর একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। আমরা কাহিনীর একদম মূল কেন্দ্রবিন্দু বিলাসী চরিত্র পেয়ে গেলাম। বিলাসী ছিল এই গল্পের নায়িকার কেন্দ্রীয় চরিত্র এবং সে ছিল একজন সাপুরে, আর আমাদের গল্পের মৃত্যুঞ্জয় ছিল একজন কায়স্থের ছেলে। এটা জাতিগত বিভেদ নিয়ে আমাদের এই গল্পটা। তো আজকের জন্য আমি তোমাদের পড়া এখানে শেষ করছি, কারণ আগামী ক্লাসে আমরা এটার ব্যাখ্যা এটার থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইটুকু আলোচনা করব এবং এর পরবর্তী পাতার পড়াগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ যে আমি কথাগুলো পড়লাম এটা ছিল আমাদের শরৎচন্দ্রের নিজের তৈরি করা একটা চরিত্র, তার নাম নেড়া,
যে কথকাকারে এই কথাগুলো বলে গেছে সে আমাদের নায়কেরই একজন সহপাঠী। তো আশা করি আমি যতটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের এই জায়গা থেকে আমি আরো আলোচনা করব, আরো বুঝিয়ে দিব। তো এইটুকু জায়গা তোমরা নিজেরা বাসায় পড়বে, বোঝার চেষ্টা করবে, যে জায়গা না বুঝবে তোমরা সেই জায়গাগুলো মার্কিং করে আমাকে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দিব। আজ আর নয়, তোমরা আজ যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এবং বেশি বেশি চর্চা করো। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।